পাইলিং এর ফলক রয়েছে কাজ হয়নি। দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। হাওড়া জগৎবল্লভপুর মাজু অঞ্চল উত্তর চংঘুরালী নতুন ব্রিজের দুই পার টালির পাইলিং নির্মাণের পোস্টার ফলক লাগানো হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে 18-19 অর্থবর্ষে। সেই কাজ না করেই ফলক লাগানো হয়েছিল। আবার 20-21 অর্থবর্ষে নতুন ফলক লাগিয়ে কাজ শুরু হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এমন তো অবস্থায় 2018-19 অর্থবর্ষে পাইলিং তৈরির বরাদ্দ টাকা দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বিজেপির পঞ্চায়েতের সদস্যরা বিক্ষোভ দেখায় মাঝু অঞ্চল উত্তর চংঘুরালী নতুন ব্রিজের সামনে। কাজ হলো না, সিল বসে গেল, টাকা পেমেন্ট হয়ে গেল, জব চাই জব দাও, জব চাই জব দাও। 2018-19 এর টালি পাইলিং এর টাকা কোথায় গেল প্রধান? তুমি জব দাও, জব চাই জব দাও। 2018-19 এর টাকা গাডওয়ালের টাকা কোথায় গেল মাঝু অঞ্চল প্রধান? জব দাও, জব চাই, জব চাই জব দাও। জব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। মাঝু অঞ্চলের দুর্নীতি রুখছি রুখব, রুখছি রুখব। একই জায়গায় দু রকম ভাবে স্কিম করা হচ্ছে কেন মাঝু অঞ্চল প্রধান? জব দাও, জব চাই জব দাও। যে ঘটনাটা ঘটেছে অতি দুঃখজনক ঘটনা, যেটা হচ্ছে মাঝু অঞ্চলের প্রধান সর্বোচ্চ আসনে বসে আছেন, তিনি মাঝু অঞ্চলের প্রধান কল্পনা হাটুই, তিনি তার বুটেতেই যে দুর্নীতি করেছে সেটা মানুষ আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে। 18-19 টালি পাইলিং হওয়ার কথা ছিল ঠিক এই জায়গাটাই, এই জায়গাটায় টালি পাইলিং হওয়ার কথা ছিল। সেই টালি পাইলিং না করে মাঝু অঞ্চলের প্রধান সেই টাকাটাকে তুলে সিল মেরে দিয়ে তার টাকাটা তুলে নেওয়া হলো। সেখানে কিন্তু একটিকো টালি আমরা দেখতে পাচ্ছি না এবং কেউ দেখতে পাচ্ছি না, কোনো টালি এখানে কাজ হয়নি। উপরন্ত আবার নতুন করে 20-21 স্কিম দিয়ে সেই জায়গাতে একই রকমভাবে ঠিক ওই গার্ড মানে টিন দিয়ে গার্ডওয়াল করে সেই জায়গায় একই জায়গায় মাটি ফেলা হচ্ছে। মানে এক একটা জায়গাতে এক মানে জায়গাতেই দু রকমভাবে টাকা তোলা হচ্ছে। এবং মাঝু অঞ্চলের প্রধান যে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি রাজনীতি করছে, যেটা মানে নিজের মন গড়া মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ যারা সবজিওলা টোটোওলা যারা পাওয়ার যোগ্য মানুষ তারা ভ্যাকসিনগুলো পাচ্ছে না, আজকে তার মন গড়া কিছু মানুষকে এই ভ্যাকসিন পাইয়ে দেওয়া হচ্ছে। তার তীব্র প্রতিবাদ আমরা করছি, আরও আমরা তীব্র প্রতিবাদ করব। কারণটা হচ্ছে যেটা হচ্ছে এই পারে আমি আর ওই পারে তুমি, যেখানে হচ্ছে প্রধান প্রধান এই পারে বসে আছে আর মাঝখানে নদী আর ওপারে আছে উপপ্রধান, এরা দুজনে মাঝু অঞ্চলটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাঝখানে নদী বয়ে গেছে যেটা হচ্ছে কানা নদী, আর ঠিক তার পাশেই ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে উপপ্রধানের বাড়ি, আর এদিকে হয়ে আছে কল্পনা হাটুয়ের বাড়ি। মাঝখানে সেই নদী বয়ে যাচ্ছে আর এরা সেই টাকা মাঝু অঞ্চলের যে টাকা সরকারি টাকা যেটা আপনার আমার সাধারণ মানুষের জনগণের টাকা সেই টাকাগুলো তারা লুট করে নিচ্ছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বললেন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ। এখানে যে নতুন ব্রিজ সেই ব্রিজের দুই পাশ টালির পাইলিং এর একটা ফলক লাগানো হয়েছে, বেশ কিছু মানুষ আজকে বিক্ষোভ প্রতিবাদ জানায় সেখানে, তারা বলছে কাজ হয়নি, ফলক পোতা হয়েছে, আবার পুনরায় অন্য অর্থ দপ্তর এর পক্ষ থেকে আলাদাভাবে ফের ওই কাজ করা হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? তারা জানে না, তারা জানে না বলে বলছে। তাদের আমার তরফ থেকে আমি আপনাদের বলছি, তাদের বলুন মাঝু অঞ্চলের প্রধানের সঙ্গে এসে যোগাযোগ করছে, মাঝু অঞ্চলের প্রধান তাদের বুঝিয়ে দেবে। যাদের সমালোচনা করার দায় তারা শুধু সমালোচনাই করবে, যাদের পঞ্চায়েত সম্বন্ধে কোনো ABCD জ্ঞান নেই, যারা জানে না কোন প্রকল্পে কীভাবে কাজ করতে হয় তারাই শুধু বলবে। এখন যে কোনো প্রকল্প করতে গেলে এখন তাকে আপলোড করতে হয় সরাসরি যে প্রকল্পে যারা বেনিফিশিয়ারি তাদের কাছে টাকাটা আসে, এটা তাদের বলে দেবেন। শুধুমাত্র সমালোচনা করার জন্যই তারা সমালোচনা করে, ঠিক আছে দেখে নিন না। তাদের যদি কিছু বক্স তাদের যদি কিছু বক এটাই হচ্ছে জিও ট্যাগিং করতে হয়, আগে কজটা কাজটা কর সেটাই তো তারা জানে না। পঞ্চায়েত আইনটা তাদের ভালো করে পড়তে বলুন, পঞ্চায়েত আইনটা জানতে বলুন, যে কোনো কাজ করার আগে আগে সেই কাজটার সম্বন্ধে জিও ট্যাগিং করতে হয়, তারপর কাজটা শুরু করতে হয়। আর তাদের আরও যদি কিছু বেশি জানার থাকে প্রধানের সঙ্গে যোগাযোগ করতে করবে, আমরাই তো সব কাজ করে দেবো। ওরা আবার কাজ কবে করেছে? বিজেপি কাজ করেছে? বিজেপি আবার কবে কাজ করলো? ওরা কী কাজ করবে? কাজ তো আমরা করি, বিজেপির অভিযোগ অভিযোগ ওদের করতে দিন না। পশ্চিমবাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে, ওদেরকে অভিযোগ শুনবে না। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার মাঝুতে, মাঝু অঞ্চলের উত্তর চংঘুরালী নতুন ব্রিজ। এই ব্রিজের দুই দাহার বরাবর টালির পাইলিং, পাইলিং হওয়ার রয়েছে ফলক। 2018-19 অর্থবর্ষে যে কাজ সম্পন্ন হয়েছে তার ফলক লাগানো হয়েছে, তবে এলাকার মানুষের অভিযোগ কাজ এখনও সম্পন্ন হয়নি, মূলত কাজ শুরুই হয়নি।
দুই থেকে তিন বছর আগে এলাকার মানুষের অভিযোগ যে ফলক লাগানো হয়েছে তার কাজ না করেই ফলক লাগানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। সেই কাজ আবার পুনরায় নতুন করে আবারও একটি তার পাশে ফলক লাগানো হয়েছে, কাজ শুরু হয়েছে। তাদের কথায় যেটা উঠে আসছে, কাজ না শুরু হয়ে বা কাজ সম্পূর্ণ না হয়েই ফলক লাগানো হয়ে গেছে, অথচ কাজ হয়নি। এ বিষয়ে এলাকার বিধায়ক তিনি জানাচ্ছেন, প্রতিটি কাজ সিস্টেম পঞ্চায়েতে একটি নিয়ম আছে বা প্ল্যান রয়েছে, সেই প্ল্যান মাফিক কাজ হবে। যদিও এই প্রসঙ্গে এলাকার মানুষের দাবি, আঠারো উনিশ অর্থবর্ষের যে কাজ সেই কাজ আবার নতুন করে হচ্ছে, তার যে প্ল্যান, তার যে ফলক লাগানো হয়েছে, তাদের দাবি এই টাকা মূলত নৎসাৎ করা হয়েছে, কোনোরকম কাজ করা হয়নি। পাল্টা যে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বললেন এলাকার বিধায়ক। তিনি জানালেন, বিজেপি এবং যারা এই প্রতিবাদে সামিল হয়েছে মূলত তারা কোনোভাবেই কোনোদিনই এলাকার মানুষের উন্নয়ন বা কাজে থাকেন না, কাজ শুধুই মাত্র এলাকার উন্নয়ন তৃণমূলের হাত ধরেই হয়ে চলেছে। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।